আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিলোমিটার গতি নিয়ে কক্সবাজার ও স্যান্ট মার্টিন অঞ্চল দিয়ে গুন্ডি এখন প্রবাহিত হচ্ছে এই গুণ্ডিজড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কিছু এলাকায় ঘর ও গাছপালা উগড়ে গিয়েছে খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্যান্ট মার্টিনে এখানে অনেক গরদর ও গাছপালা উগড়ে গিয়েছে কিন্তু মানুষের মৃত্যুর কবর এখন পর্যন্ত পাওয়া যায়নি আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত এই গুন্ডি জ্বরের লীলা থাকবে যেহেতু গুন্ডি জ্বরটি বাটার সময় আঘাত এনেছে তাই কয় কম হয়েছে বিকাল চারটার পর জোয়ার আসবে সেই কি জোয়ারে এর ভয়াবহতা আকার বাড়তে পারে তাই সম্পূর্ণ গুন্ডি জ্বরটি বাংলাদেশ অতিক্রম করে না যাওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ জায়গায় থাকার জন্য অনুরোধ করা ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আমার এই করে পাশে থাকা ছোট্ট বাজিয়ে দিন